अमेजिंग। तो पोड़ा माँस कबाब এই জিনিসটা কিন্তু আমাদের প্রত্যেকেরই কম বেশি প্রচন্ড ফেভারিট। তার উপর খবর পেলাম আমাদের শ্রীরামপুরে নাকি একটা রেস্টুরেন্ট চেলো কাবাব বানাচ্ছে। তোমরা যারা চেলো কাবাব সম্পর্কে জানো না, চেলো কাবাব কিন্তু কলকাতার প্রচন্ড পপুলার একটা ডিশ। যেহেতু বাড়ির কাছেই একটা রেস্টুরেন্ট এটা পাওয়া যাচ্ছে, তো আমি বললাম চলো ট্রাই করে দেখা যাক। তোমাদের মধ্যে থেকে যারা যারা অলরেডি চেলো কাবাব খেয়েছো বা চেলো কাবাব কেরম খেতে তার এক্সপিরিয়েন্স করেছো, তো তারা তারা প্লিজ ভিডিওটাকে ফার্স্টে এটা লাইক করে দাও। সো দিস ইজ সৌরভ, ওয়েলকাম টু মাই চ্যানেল, ইউ আর ওয়াচিং দ্য ওয়ান্ডার গাই। সো লেটস গেট ব্লগিং। তো আমার অর্ডারটা চলে এসছে, এই যে দেখতে পাচ্ছ, দেখো এরকম প্যাকেটে করে দিয়েছে। আজকে কোনো উপরে জোম্যাটো সিল নেই, জোম্যাটোতে অর্ডার করেছিলাম। বাট সবথেকে বড় ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে, যেটা চেলো কাবাব তোমরা যদি রেস্টুরেন্টে খেতে চাও, ওরা কিন্তু প্লেটটাকে একটা ওয়েল ডেকোরেট করে দেয়। বাট চেলো কাবাব পার্সেল করে কীভাবে দেবে সেটা জানার জন্য আমার মনে কিন্তু হালকা একটু এক্সাইটমেন্ট ছিলই। তো চলো এটাকে আনবক্সিং করা যায়। তো এরকম একটা ব্যাগে করে দিয়েছে, দেখতে পাচ্ছ দেখো। তো মেবি এটার মধ্যে রাইসটা আছে, আর ভেতরে কী আছে দেখি, এখানে কিছুটা শর্টেজ ভেজিটেবিল আছে, আর এখানে রয়েছে দুটো সস। তো আমার চেলো কাবাবটা দেখতে পাচ্ছ চলে এসছে। তো চেলো কাবাবের মধ্যে কী কী দিয়েছে আর ফার্স্ট তোমাদেরকে বলে দিই। তো চেলো কাবাবের মধ্যে রয়েছে কিছুটা রাইস রয়েছে, এখানে একটা ডিমের পোচ রয়েছে, এটা মেবি মাটন শিক কাবাব, অ্যান্ড এটা হচ্ছে চিকেন শিক কাবাব, এখানে হচ্ছে শর্টেজ ভেজিটেবিল, বা এটা খেয়ে বলতে হবে এটা অ্যাকচুয়ালি কী জিনিস। আর এখানে রয়েছে মাই ফেভারিট রেশমি কাবাব, আর আর কিছু নেই, এখানে দুটো চাটনি রয়েছে। তো চলো এগুলোকে খেয়ে দেখা যাক। তো আমি অ্যাট ফার্স্ট যেটা স্টার্ট করছি এটা হচ্ছে চিকেন রেশমি কাবাবটা দিয়ে। রেশমি কাবাব ব্যাপারটা কিন্তু সবারই মোটামুটি বলতে পারো কম বেশি খুবই ফেভারিট। তো চলো এটা দিয়ে ফার্স্টে স্টার্ট করছি। ফার্স্টে একটু এখানে গ্রিন চাটনিটা লাগিয়ে নিচ্ছি। অ্যামেজিং, সিরিয়াসলি বহুদিন পর আমি কাবাব খাচ্ছি, মনে হয় লাস্ট সেই লকডাউনের আগে খেয়েছিলাম, তারপরে এখন কাবাব খাচ্ছি। দারুণ, পুরো ভেতর অবধি কাবাবের ফ্লেভারটা ঢুকেছে এবং কাবাবের ভেতরটা একদম পুরো সফট একদম। তো তার সাথে এরকম গ্রিন চাটনি, এটা মেবি ধনে পাতা আর ওই টক দই ফক দই মিক্স করে এই চাটনিটা বানায়, তো দারুণ লাগে। তো এবার আমি যেটা ট্রাই করতে চলেছি সেটা হচ্ছে এই শর্টেজ ভেজিটেবিলসটা। তো চলো খেয়ে দেখা যাক। উঠছে না, তো উঠেছে, এটা বেকার খেতে, এটা ভালো না, কোনো টেস্ট নেই, টেস্টলেস, এত সেদ্ধ করা গাজর মনে হচ্ছে। তো এবার চলো চামচ টামচ রেখে দেওয়া যাক, এবার হাত দিয়ে খাওয়ার পালা চলে এসছে, এবার আমি হাত দিয়ে খাওয়া বাকিটা। তো চামচটা রেখে দিলাম সাইডে, এবার যেটা খেতে চলেছি সেটা হচ্ছে এই ডিম আর ভাতটা, ডিম আর এই যে ভাত। যাই হোক, রাইস কোয়ালিটি খুব ভালো, ফ্রাইড রাইসের রাইস, আর ডিম নিয়ে আলাদা করে কিছু বলার নেই, বাড়িতে যেমন ভাজো পোচ ভাজো সেম খেতে কোনো ডিফারেন্ট নেই। আর রাইস কোয়ালিটিও খুব ভালো, রাইস যে ফ্রাইড রাইসের যে চালটা হয় সেই চাল দিয়ে রাইসটা রয়েছে, খারাপ না। তো গাইস, তোমাদের ওখানে কোথায় বেস্ট চেলো কাবাব পাওয়া যায় বা তোমরা কোথায় কোথায় চেলো কাবাব ট্রাই করেছো এবং তোমাদের কেমন লেগেছে এই জিনিসগুলো প্লিজ কেউ কমেন্ট করে জানাও। আমার কিন্তু চেলো কাবাব সম্পর্কে কোনো এক্সপিরিয়েন্স নেই, ফার্স্ট টাইম আজকে খাচ্ছি, তো আমার কিন্তু মোটামুটি যতদূর খেলাম ঠিকঠাক আছে। তো এবার তোমরা একটু জানাও যে তোমাদের কেমন লেগেছে, অবশ্যই কিন্তু কমেন্ট করো নিচে। বা সবথেকে বেস্ট আইটেম হচ্ছে এই রেশমি কাবাবটা, মানে এখনও অবধি, যদিও বাকি আইটেম এখনও দুটো আইটেম আছে, তো বাট আমার এখনও অবধি এটা দারুণ লেগেছে, সিরিয়াসলি দারুণ খেতে এটা। তো এবার আমি ট্রাই করছি চলেছি এরকম ডান্ডা টাইপসের, আই থিঙ্ক এটা চিকেন শিক কাবাব যতদূর সম্ভব। তো এই জিনিসটা আমি ফার্স্ট টাইম ট্রাই করছি, হ্যাঁ চিকেন শিক কাবাব মাটন শিক কাবাব দুটোই অনেস্টলি বলছি আমি ফার্স্ট টাইম ট্রাই করছি, এর আগে খাইনি। ইনফ্যাক্ট চেলো কাবাবই আমি এর আগে খাইনি, ফার্স্ট টাইম ট্রাই করছি। তো ফার্স্ট টাইমের রিভিউ তোমরা পাচ্ছ এখানে, এবার এটা খেয়ে দেখা যাক। লম্বা লম্বা খারাপ না, একটু সসটা লাগিয়ে দেখি, দেখো এর ভেতরে একটা মশলাদার ব্যাপার রয়েছে, বাট চিকেন শিক কাবাবটা না প্রচণ্ড ড্রাই, একেবারে ড্রাই, ভেতরে জুসি ব্যাপারটা একদমই নেই, বাট একটা ঝাল ঝাল মশলাদার স্পাইসি ব্যাপারটা কিন্তু রয়েছে ভেতরে। এর সাথে আরও মায়োনিজ রয়েছে, তো শিক কাবাবটা একটু মায়োনিজ দিয়ে ট্রাই করা যাক, মায়োনিজটা একটু বেটার লাগছে।
তো এবার পালা হচ্ছে এটা মেবি মাটন শিক কাবাব, কারণ আমি জোম্যাটো থেকে অর্ডার করেছিলাম তো ওখানে কোথাও লেখা ছিল না যে কী কী আইটেম আসছে, তো মেবি আমার যতটুকু মনে হচ্ছে দেখে এটা মাটন শিক কাবাব রয়েছে। তো চলো খেয়ে দেখা যাক, মাটন শিক কাবাব চিকেন শিক কাবাব একই রকম দেখতে, শুধু মাটনের কালারটা কালো কালো আর চিকেনের কালারটা একটু সাদা সাদা আর কি, ইয়েলো ইয়েলো টাইপের। তো চলো চিকেনটা খেয়ে বলেছি আমার ড্রাই লেগেছে বাট ভালো স্পাইসি রয়েছে ভেতরটা। মাটনটা দেখা যাক, মাটনটা একটু গ্রিন সস, মাটনটা অ্যাকচুয়ালি ভালো খেতে, সিরিয়াসলি মাটনটা খুব ভালো খেতে। তো আমার এখানের মধ্যে কিন্তু বলতে গেলে যে দুটো আইটেম খুব বেস্ট লাগলো সেটা হচ্ছে এই মাটন শিক কাবাবটা আর এই রেশমি কাবাবটা। আর ভাত আর ডিম যেটা রয়েছে এটা আমাদের বাড়িতে নর্মালি যেরকম হয় একদম সেম টু সেম খেতে, এটার আলাদা করে কিচ্ছু রিভিউ দেওয়ার নেই। তবে রাইসটা যেটা রয়েছে চালের কোয়ালিটি খুব ভালো, বাট অনেস্টলি বলছি শিক কাবাব আর ভেজিটেবলসটা আমার খুব একটা পছন্দ হয়নি। তো খাওয়াটা শেষ করে নিই তারপর তোমাদের সাথে ভ্যালু মানে নিয়ে ডিসকাস করছি। তো এটা খাবার একটা পদ্ধতি তোমাদের বলে দিই, এটা হচ্ছে যেহেতু বেস্ট আইটেম এই রেশমি কাবাবটা, তো এই রেশমি কাবাবটা নেবে, ডিমটাকে একটু অ্যাভয়েড করলেও করতে পারো কারণ ডিম বাড়িতে খাই। তো যেভাবে খাবে হচ্ছে রেশমি কাবাবটা নেবে হাতে, তার সাথে এরকমভাবে একটুখানি ভাত নেবে দিয়ে তো গাইস খাওয়া দাওয়া শেষ। তো তোমাদেরকে আমি একটা অনেস্ট রিভিউ দিই। তো গাইস চেলো কাবাবটা খেয়ে কিন্তু আমার একদমই মনে হয়নি যে এটা একটা হেভি ডিক্স একদম বিশাল হাইফাই ব্যাপার স্যাপার, না একদমই নয়, চেলো কাবাবটা এরকম একদমই নয়। তো আমার অন্তত মনে হয়নি চেলো কাবাবটা খেয়ে থেকে অনেক বেটার কাবাব আমি খেয়েছি, কারণ রেশমি কাবাব বা মাটন শিক কাবাবের যে কোয়ালিটি ছিল ভালো, খারাপ না, আমি লকডাউনের পর ফার্স্ট টাইম খেলাম বাট ভালো, বাট কিন্তু সেই লেভেলে নয়। সো তোমরা যদি আমাকে ভ্যালু অফ মানি জিজ্ঞাসা করো তো আমি বলবো 430 টাকা, এটা কিন্তু টু এক্সপেন্সিভ, এর থেকে কিন্তু অনেক কম টাকায় চেলো কাবাব কলকাতা তুমি অনেক বড় বড় রেস্টুরেন্টে পেয়ে যাবে। সো যদিও জোম্যাটো থেকে আমি যেহেতু বুক করেছিলাম তো আস্তে আস্তে জিনিস অনেক ঠান্ডা হয়ে গেছিলো তার জন্য হয়তো আমার আরও কোয়ালিটিটা ডাউন মনে হয়েছে, বাট আমি বলবো তোমাদের 430 টাকা বেয়ার করে এটা একবার এক্সপিরিয়েন্স করার জন্য ঠিকঠাক আছে বাট রেগুলারের জন্য একদমই নয়। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও, বা তোমাদের ওখানে কোথায় বেস্ট চেলো কাবাব পাওয়া যায় বা চিপেস্টে কোথায় চেলো কাবাব পাওয়া যায় এই জিনিসগুলো কিন্তু প্লিজ কমেন্ট করে তোমরা আমাকে জানিও। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো অবশ্যই একটা লাইক করতে হবে, লাইকটা কিন্তু ইম্পর্টেন্ট, তোমাদের প্রত্যেক ভিডিওতেই বলছি লাইক করতে কেউ ভুলে যাও না, লাইকটা করে দাও ভিডিওটাকে। তো ভিডিওটাকে একটা লাইক করে দাও আর বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও, আর যদি তোমরা এরকম ধরনের আরও ভিডিও দেখতে যাও অর্থাৎ চ্যানেলটাকে এখনও না সাবস্ক্রাইব করে থাকো তো কী করতে হবে, চ্যানেলটাকে এখন সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনে বাজিয়ে উপরে অল বাটনে ক্লিক করে দিতে হবে যাতে লেটেস্ট আপডেট তোমাদের কাছে সবার আগে পৌঁছে যায়। সো আজকের মধ্যে এখানে টাটা।